हेलो बंधुरा रेसिपी सुविथ रुमाते अपन सबा के स्वागत जाना आशा करा सबाई खूब भलो आज बना मटन लेग पिस बिरियानी लेग पिस बिरियानी चाहिदा किन्तु प्रचुर और ये बिरियानीटाई जो बाड़ी बनिए ना जाए क्योंकि मंद है ना और परफेक्टली लेग पिस बिरियानी बाड़ी बनिए नवश्य हमारो रेसिपिटी अपनारा देखते पें आशा करकम असुविधा होना बिरियानी बनानों जो मेन जो उपकरण बिरियानी मसला से आपनारा रेडिमेडो नीते তবে আমি সাজেস্ট করব বাড়িতে বানিয়ে নিলে বেস্ট। এখানে আমি দারচিনি নিয়েছি 5 গ্রাম, স্টার অ্যানিস নিয়েছি 2, লবঙ্গ আছে 3 গ্রাম, জয়িত্রী আছে 5 গ্রাম, জয়ফল আছে 4 টুকরো 3 টুকরো, মানে একটা জয়ফলকে 4 টুকরো করে তার 3 টুকরো, তিনটি নিয়েছি বড় এলাচ, শামরিচ আছে 5 গ্রাম, ছোট এলাচ আছে 5 গ্রাম, কাবাব চিনি আছে 3 গ্রাম দিয়ে সব কটা উপকরণকে খুব ভালো করে আমি তাওয়ার মধ্যে গরম করে নেব। গরম করে নেব মিন্স এটাকে কিন্তু ভেজে সুন্দর যে গন্ধটা সেটা বার করে নেব না, জাস্ট গ্রাইন্ড করে নেওয়ার জন্য যে গরমটা প্রয়োজন সেইটুকুই করে নেব। শেষে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন শাহজিরা। দিয়ে সব কটা উপকরণকে ভালো করে গরম করে নিয়ে আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ সময় দেব একটু ঠান্ডা হয়ে যেতে। একটু ঠান্ডা হয়ে গেলে যখন মশলার মধ্যে ক্রিসপিনেসটা চলে আসবে তখন গ্রাইন্ডারে জারে দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। আর আপনারা যদি এই বাড়িতে এই মশলা রেডি করে বিরিয়ানি বানান তার স্বাদ কিন্তু প্যাকেট মশলার তুলনায় অনেক বেশি আসবে আর পারফেক্টলি যেরকম রেস্টুরেন্টে স্বাদ আসে সেরকম আসবে। এখানে এবার বিরিয়ানির আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। দিয়ে তেল গরম হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার চাল আছে 1.5 কেজি পরিমাণ আর মাটন লেগ পিস আছে 1.5 কেজি পরিমাণ আর সঙ্গে আলু আছে 1.5 কেজি। সেখানে আমি পেঁয়াজ নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম পেঁয়াজকে পাতলা পাতলা করে পিস করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে বেরেস্তা ভেজে তুলে নেব। আপনার যে কালারটা প্রয়োজন তার ঠিক আগের পর্যায়ে তুলবেন, কারণ পেঁয়াজ তুলে নেওয়ার পরেও স্লো কুক হয়, সেই কুকিংয়ের সময় কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। তাই যদি খুব ডার্ক করে তোলেন সেটা তুলে নেওয়ার পর কালারটা চেঞ্জ করে কালো হয়ে যাবে, সঙ্গে পেঁয়াজের যে টেস্ট মিষ্টি যে টেস্ট সেটা পরিণত হয়ে যাবে তিতোতে। তাই এই দিকটা একটু খেয়াল রেখে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নেবেন। দেখুন এভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি আলু নিয়ে নিয়েছি 1.5 কেজি, নিয়ে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার প্রসেসটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, তাই হাঁড়ির মধ্যে জল দিয়ে সিদ্ধ করেছি যাতে কোনো রকম ভেঙে না যাওয়ার ভয় থাকে। আর আপনারা চাইলে প্রেসারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আলুটাকে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে ভেজে তুলে নিলাম। সিদ্ধ করার তো কোনো ব্যাপার নেই, জাস্ট গায়ে সুন্দর ভাজার একটা কালার চলে এলে তুলে নিতে হবে। কিছু আলু কম ভাজবেন, কিছু আলু বেশি ভাজবেন, এইভাবেই কিন্তু আলুটা ভেজে নিলে বেশি ভালো হয় খেতে। দেখুন আলু ভেজে নেওয়া হয়ে গেল। এবার বিরিয়ানির যে মেন জিনিস মাটন লেগ পিস, সেটা ম্যারিনেশনের পর্ব। এখানে আমাদের মশলা রেডি, পেঁয়াজ বেরেস্তা রেডি, আলু রেডি। এই প্রসেসে যদি আপনারা বিরিয়ানি বানান তাহলে কিন্তু বিরিয়ানি বানাতেও অনেক কম সময় লাগে। আর মাটন যে লেগ পিসটা আছে সেটা মেন হচ্ছে সিদ্ধর ব্যাপার, ম্যারিনেশন করে রাখতে পারেন ওভারনাইট, তবে আমার মনে হয় বিরিয়ানির মাংস টাটকা টাটকা রান্না করাটাই বেটার। এখানে আমি যে লিগামেন্টগুলো আছে সেগুলোকে কেটে দিচ্ছি যাতে খুব ভালো করে মাটনটা টেন্ডার হয়। আর এই লিগামেন্টগুলো কেটে না দিলে মাটনটা একটু টান হয়ে থাকে, আর কেটে দিলে মাটনটার নরম হতে অনেক সুবিধা হয়। এইভাবে দেখুন আমি একটু ডিপ ডিপ করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে মশলা ঢুকতে সুবিধা হয়। অনেকটা বড় পিস একটু ডিপ করে কাট লাগালে মশলা ঢুকতে যেমন সুবিধা হবে সেরকম মাটনটা সেদ্ধ হতেও সুবিধা হবে। আর যেহেতু এটা আমি প্রেশার কুকারে বানাবো না, স্লো কুকে আমি হাঁড়ির মধ্যে এটাকে বানাবো যাতে মাটনটা অনেক জুসি অ্যান্ড সফট হয়। তো আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এক পিঠে দিলাম 1 টেবিল চামচ লবণ, আরও অন্য পিঠে দিলাম 1 টেবিল চামচ লবণ। অবশ্যই লবণের পরিমাণটা এখানে প্রয়োজনের থেকে একটু বেশি দেবেন, নইলে কিন্তু মাংসের ভিতর পর্যন্ত লবণ পাবেন না। আর খাবার সময় লবণ যদি কম থাকে সব টেস্টই কিন্তু ফিকে হয়ে যাবে, সেই দিকটা খেয়াল দিয়ে লবণটা একটু বেশি পরিমাণে আমি এখানে ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 5
2-6 टेबिल स्पून आदा रसुन बाटा और लंका गुड़ो दिए दिलाम 2 टेबिल स्पून बिरियानीर मसला जेटा रेडी करे नियेछिलाम सेटा दिए दिलाम 2 टेबिल स्पून धने गुड़ो दिलाम 1 टेबिल स्पून जिरे गुड़ो दिलाम 1 टेबिल स्पून एखाने टक दई दिए दिच्छि 1 बाटि बा 1 कप परिमाण और बेरिस्ता दिए दिलाम जतटा बानियेछिलाम तार 1 भाग तीनटे भाग करे 1 भाग दिएछि एखाने आमि दिए दिलाम घी घी दिच्छि 2 टेबिल स्पून और जदि आपनादेर काछे डालदा अवेलेबल थाके बा डालदा आपनारा बाड़ीते यूज करे थाकेन तो एखाने डालदा दिए दीते पारेन 3-4 टेबिल स्पून आगेर दिने बाबुरचिटिया किन्तु रान्नार समय डालदा यूज करतो মাংসকে টেন্ডার করার জন্য ডালদা কিন্তু মাংসকে টেন্ডার করতে অনেক সাহায্য করে কিন্তু ডালদা যেহেতু আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী নয় তাই আমি সব সময় ইউজ করি না চাইলে আপনারা ইউজ করতে পারেন এখানে ডালদা দিলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এইভাবে খুব ভালো করে লেগ পিসটাকে ম্যাসাজ দিচ্ছি অবশ্যই এটা করবেন যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে যায় আর এটা মাখিয়ে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে পারেন আমি আধা ঘন্টা রেস্টিং টাইম দিয়েছিলাম রেস্টিং টাইম দেওয়ার পর আমি এটাকে কুক করে নিয়েছি দেখুন এইভাবে অবশ্যই ম্যারিনেশন করবেন এইভাবে ম্যারিনেশন করলে কিন্তু মাটনের ফ্লেভারটা অনেক ভালো হয় আর মাটনের যে একটা অফ স্মেল আছে সেটাও চলে যায় এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বড় একটা ডেচকি নিয়েছি এটা রান্না করবার জন্য আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে মটনটা দিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এপিটোপির একটু উল্টে নেব আর যে অবশিষ্ট মশলাটা আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেব কোনো মশলাই কিন্তু ফেলে দেওয়া যাবে না এইভাবে উল্টে পাল্টে নিতে হবে যেহেতু অনেকটা বড় লেগ পিস তাই এখানে একটু নাড়াচাড়া করতে অসুবিধাই হচ্ছে তবে একটু সিদ্ধ হয়ে গেলে আশা করছি এই অসুবিধাটা আর হবে না এইভাবে একটু নাড়াচাড়া করে মিনিট দশেক মতো আমি মাটনটাকে একটু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর জলটা দেওয়ার পর ফুটে এলে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে ঢাকা দিয়ে দেব আর এই মাটনটা আমার সিদ্ধ হতে হাঁড়ির মধ্যে সময় লেগেছিল 2 ঘন্টা অবশ্যই কিন্তু এই সময়টা দেবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাটনটাকে আস্তে আস্তে কুক করে নিতে হবে আর মাঝে মাঝে একটু তলা থেকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে একেবারে দিয়ে ভুলে গেলে হবে না তাহলে কিন্তু তলায় মশলা পুড়ে যাবে এইভাবে মাঝে সাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর আধা ঘন্টা পর আমি এর মধ্যে গরম জল করে আরও একটু গরম জল দিয়ে দিলাম প্রায় আপনার 250 ml মতো গরম জল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম হাই করে কিছুক্ষণ ফুটতে দেব কিছুক্ষণ ফুটে গেলে আবার ফ্লেমটা লোয়ে করে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন মাটনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে 90% মতো আরও কিছুক্ষণ সময় ধরে আমি মাটনটা সিদ্ধ করে নেব দেখি বুঝতে পারছেন মাটনটা একদম কিন্তু কুক হয়ে গেছে যখন এরকম একদম রান্না হয়ে আসবে মানে মাটনটা সিদ্ধ হয়ে আসবে তখন এবার যে বিরিয়ানির গ্রেভি সেটা রেডি করে নেব তেল ছেড়ে দিয়েছি অলরেডি এর মধ্যে আমি দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা আরও কিছুটা পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করব তবে খুব বেশি না এখানে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা 3 ভাগ যেটা করে রেখেছিলাম আরও 1 ভাগ এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আমি এখানে গোলাপ জল আছে 2 টেবিল স্পুন কেওড়া জল আছে 2 টেবিল স্পুন অবশ্যই গোলাপ জল আর কেওড়া জলগুলো এই সময় ইউজ করবেন সেক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভার আসবে আর বিরিয়ানির এই রান্নাটা যদি প্রথমেই করে তারপর মাটন দিয়ে সিদ্ধ করতেন অনেক সময় তলায় পুড়ে যাওয়ার অনেক ভয় থাকতো এখানে আমি কেশর ভেজানো জল দিয়ে দিলাম 1/2 কাপ মতো দিয়ে দিচ্ছি এবার বাকি বিরিয়ানির মশলাটা এখানে আমি অ্যাপ্রক্স 4 টেবিল স্পুন বিরিয়ানির মশলা দিয়েছি টোটাল বিরিয়ানির মশলা গেছে 6 টেবিল স্পুন ম্যারিনেশনের সময় 2 টেবিল স্পুন আর বাকি তরকারিটা রান্নার সময় আরও দিলাম 4 টেবিল স্পুন দিয়ে সব কটা মশলাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে 20 মিনিট ধরে অবশ্যই কিন্তু এই প্রসেসটা করবেন এইভাবে এই প্রসেসটা লো টু মিডিয়াম ফ্লেমে করে নেওয়া হলে বিরিয়ানির যে গ্রেভিটা সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন একদম তেল ছেড়ে এসে
এই সময় আমি দিয়ে দিলাম আরো হাফ কাপ জল। জল দিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু ফুটতে দেব। ফুটে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে বিরিয়ানির গ্রেভিটা। এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে দিলে আলুর মধ্যেও ফ্লেভারটা অনেক ইন্ট্যাক্ট হয়ে যায়, আর সেই ক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আরো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানির গ্রেভিটা। এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি, দেখুন আরও হাফ কাপ মতো একটু জল দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, যতটা আপনার বিরিয়ানির দম দেওয়ার জন্য গ্রেভি দরকার ততটা পর্যায়ে এসে গেলেই বিরিয়ানির যে গ্রেভি সেটা রেডি হয়ে যাবে। আর এটাকে গ্যাসটাকে বন্ধ করে সাইডে রেখে দেব। দেখুন বিরিয়ানির গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কতটা টেম্পটিং অ্যান্ড ইয়ামি হয়েছে। আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এদিকে আমি চালটা সিদ্ধ করে নেওয়ার জন্য জল বসিয়ে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর পরিমাণ মতো লবণ দিয়ে চাল ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম। এখানে চালটা মিনিমাম এক ঘন্টা অবশ্যই ভেজাবেন, ম্যাক্সিমাম দেড় ঘন্টাও ভেজানো যেতে পারে। দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে একটু নাড়াচাড়া করে দেব। যখন 80% চালটা কুক হয়ে যাবে তখন স্ট্রেন করে নিতে হবে। দেখুন চালটা কুক হয়ে গেছে অলরেডি, এরপর আমি স্ট্রেন করে নিচ্ছি। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। এর গায়ের যে একটা কাটা কাটা দাগ আছে সেই দাগটা মিলিয়ে গেলেই কিন্তু চালটা একদম রেডি হয়ে যায় স্ট্রেন করে নেওয়ার জন্য। আর খুব বেশি নরমে এই সময় করে ফেললে দমে দিলে কিন্তু একদম ঘেটে যাওয়ার ভয় থাকবে, তাই 80%ই চালটা কুক করবেন। এইভাবে আমি সব চালগুলোকে স্ট্রেন করে নিচ্ছি। নিয়ে এবার বিরিয়ানিটা দম দেওয়ার জন্য হাঁড়িটা রেডি করে নিচ্ছি। যে হাঁড়িতে ভাত করেছিলাম তাতেই বিরিয়ানি দম দেব। প্রথমেই তলায় হাফ কাপ জল দিয়ে চালটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তলায় জলটা একটু দেবেন। আর দিয়ে দিচ্ছি এই লেয়ারে আলু আর বিরিয়ানির মশলা। এখানে যেহেতু 1.5 কেজি পরিমাণ চাল আছে তাই দুটো লেয়ার হয়েছে। ফার্স্ট লেয়ারে শুধুমাত্র আলু, মশলা আর তেল দিলাম। এইভাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল দিয়েছি 1 টেবিল স্পুন, কেওড়া জল দিয়েছি 1 টেবিল স্পুন, আর কেশর ভেজানো জল দিলাম 1 টেবিল স্পুন। দিয়ে বাকি চালটা আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দেব মাটন লেগ পিসটা। আর মাটন লেগ পিসটা পুরোপুরি কুকড, তাই একটু সাবধানে এটাকে দিতে হবে। দিয়ে বাকি যে আলু মশলাগুলো আছে সবই এই লেয়ারের মধ্যে দিয়ে দেব। আলু, মশলা, তেল যা যা বাকি আছে সব এই লেয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে সবটা দিয়ে দেব। দেখি হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হতে চলেছে বিরিয়ানিটা। আর যদি এতদূর পর্যন্ত দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এরপর এইভাবে উপর থেকে যত মশলা তেল আছে সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে বাকি অংশটা হাতে করে নিয়ে ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও এক লেয়ার চালের দিয়ে দেব বা ভাতের দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে হাতে করে ইভেন করে দেব উপরটা। এইভাবে হাতে করে করে দেবেন। আর আপনাদের যদি খুব বেশি গরম লাগে তাহলে এখানে চামচ বা প্লেট ইউজ করতে পারেন। উপর থেকে বাকি যে এক ভাগ বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্যাফরন যে ভেজানো জলটা ছিল সেটা, আর একটু ফুড কালার আমি দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ দুধে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা জাস্ট কালারের জন্য, আর দুধটা দিলে ভাতটা অনেক সফট হয়, অবশ্যই দুধটা ইউজ করবেন। দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে এখানে 30 ml। মিঠা আতর দিয়ে দিচ্ছি 2-3 ড্রপস। মিঠা আতর কিন্তু খুব বেশি দেবেন না, সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক বেশি হাই হয়ে যায়, এটা বুঝে দেবেন। 2-3 ফুটার বেশি কোনোভাবেই এতটুকু চালের পরিমাণে দেওয়া যায় না। যদি অনেক দিয়ে ফেলেন সেক্ষেত্রে শুধুমাত্র মিঠা আতরের ফ্লেভার আসবে। উপরে ভারী জিনিস চাপিয়ে তলায় চাটু দিয়ে আমি 20-25 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দমে রেখে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম দিয়েছি 15 মিনিট। এরপর আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। চালগুলো দেখুন একটা একটা
হয়ে গেছে, খুব সুন্দরভাবে দম উঠেছে। এইভাবে দম উঠে গেলে বিরিয়ানির যে স্বাদ সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর দম যদি পারফেক্টলি না ওঠে সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি খুব একটা ভালো হয় না। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা ভালো হয়েছে বিরিয়ানিটা। একদম একটা চাল একটার সাথে গায়ে লেগে যায়নি, সফট হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমি নিজে বলছি না, আপনারা দেখলেও বুঝতে পারবেন আমি যখন হাঁড়িটা কাটছি। দেখুন এইভাবে আমি একটা চামচের সাহায্যে নেড়ে আপনাদের জন্য দেখাচ্ছি, যদিও বিরিয়ানির মধ্যে এইভাবে চামচ দেওয়া উচিত নয়, প্লেটের মধ্যে প্লেট দিয়ে সবসময় বিরিয়ানিটা কেটে নিতে হয়। তবে যেহেতু আমি এখানে বড় একটা লেগ পিস দিয়েছি, সেটা যাতে না ভেঙে বার করি তার জন্য প্লেট না ইউজ করে আমি একটু খুন্তির সাহায্যে লেগ পিসটাকে বার করে নিলাম। প্রথমে আমি তলা থেকে ভাতগুলো নিয়ে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের মনে এটুকু না জাগে যে তলার ভাত হয়তো ধরে গেছে বা লেগে গেছে। দেখুন, দেখিয়ে বুঝতে পারবেন একদম পারফেক্টলি জুসি ইয়ামি একটা বিরিয়ানি রেডি হয়েছে। প্রথমে আমি আলু আর ভাত কিছুটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর তার উপর আমরা যে আজকে শো স্টপার মাটন লেগ পিস সেটা এখানে সার্ভ করব। দেখুন বিরিয়ানির কোয়ালিটি, বিরিয়ানি দেখেই বোঝা যায়, আশা করছি আপনারা যারা দেখছেন তারা দেখেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানান, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমার চ্যানেলে অনেক রকম বিরিয়ানি রেসিপি দেওয়া আছে, যেটা বানাতে ইচ্ছা হবে সেই রেসিপিটা দেখে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই লেগ পিসটা যাতে ভেঙে না যায় তাই খুন্তিটা ইউজ করে আমি লেগ পিসটা বাইরে বার করে নিলাম। এরপর উপর থেকে ভাতগুলো সরিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কেটেও আপনাদের সাথে শেয়ার করে দেব যে মাটনটা কতটা সফট হয়েছে। আর বিরিয়ানি দেখেই বুঝতে পারছেন কতটা টেম্পটিং হয়েছে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানান, আশা করছি নিরাশ হবেন না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন স্পুন লাগানোর সাথে সাথেই কিন্তু ছিঁড়ে বেরিয়ে চলে এলো, এখানে আমি হাত দিয়েও দেখাচ্ছি, দেখুন মাটনটা কতটা জুসি হয়েছে। অবশ্যই স্লো কুকে যদি মাটন করা হয় সেক্ষেত্রে কিন্তু এরকমই জুসি হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।